আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। জয়নগর মজিলপুর টাউন তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস সহ এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। অষ্টম বর্ষের এই রক্তদান শিবিরে একটি সরকারি ও তিনটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় 469 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বর্তমান যা পরিস্থিতি, করোনা যা আবহাওয়া চলছে আপনারা জানেন, এই পরিস্থিতিতেও আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি। এই বছরটা আমাদের অষ্টম বর্ষে পদার্পণ করলো। এই অষ্টম বর্ষে আমাদের চারটে ব্লাড ব্যাঙ্ক আছে, একটা সরকারি, তিনটে প্রাইভেট। অলরেডি প্রায় 300 মতো ডোনার রক্ত দিয়ে দিয়েছে। তা আমাদের প্রায় 2-2.5 পর্যন্ত ক্যাম্প চলবে, আশা করি আমাদের আরও বেশি হবে বা ডোনার আসছে, বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি।